তিনটা দিন শুধু শুধু আর্তা যে আর্তা দি মারলে হয়ান কইল আর কইল আমার নাতিন দে লাইট আমরা না নাইলে ডাক্তার নামে কেস হইব সিস্টারের নামে কেস হইব আমরা ওর মুখে কেস করব সিস্টার ডাক্তার কই আছে দেখা যায় না বাড়ি ঘর রোজের রোজা সব নিয়ে যাইছে এই মায়ের লাগি দরাদরি মেরে আম নাই লর নাই মায়ের লগায় করে রয়েছে আর আইন আন্দোলন মৃত্যু চলে দেয় বুঝ দেওয়া লাগছে টেহা লাগলো কত আমরা কিত্তি বেচে টেহা দিলা বলে অত টেহাল লুকাইল লিগি সিস্টারের ডাক্তার অত টেহাল লুকাইল লিগি মানুষ দশ কাল দশ ঘরে রাখবো করতে হইলা আর মানুষের বাচ্চা নিয়ে চুরি করে বেচালা চুরি কই করে দেয় সারে দিমু আসলাম রিপোর্ট আনতাম তা আমরা ছুটি দিয়া লাইছে তো ছুটি রিপোর্ট নিয়ে গেছি তা আমার মেয়ে জিজ্ঞাসা কামার ঘরে কি হয়েছে কামার ঘরে ছেলে হয়েছে আপনার ঘরে ছেলে হয়েছে না তখন মেয়ে হয়েছে তারপর দেয় সিস্টার নিয়ে আমরা আবার ওই সিজার রুম হল্লাই ডেলিভারি রুম হল্লাই গেছে কায়ন চেন কই রিপোর্টটি দেখলো কো বুলসুক সবাই রইতে পার মানে হি রিপোর্ট গিয়া দেয় কি তা মেয়ে লেয়া তা আমার মায়ের কথা যা তাহলে আমার ঘরে রয়েছে মেয়ে আমার কেলিন মরা বাচ্চা না ছেলে দেয় আছে কি বলো ভাই এরকম করা কারণ কি কেন তাহলে হন আমার আমার মেয়ে এনে দিয়ালা আমার হন মেয়ে লাগন আমার মেয়ে এনে দিলেন বলো কি তারা এখন উল্টা পাল্টা করছে হ্যাঁ তারা এখন উল্টা তারা কবিতা কামটা দেখতে লই কো সবারে লে হনের ভুল আছে এখানে কোনো ভুল চুক কিচ্ছু নাই এখানে বড় ডাক্তার লগে কথা হইছে নাই যে এখানে না এখানে বড় ডাক্তার লগে এখানে কথা হইছে কি কইছে তারা ডাক্তার জিজ্ঞেস কামনের ঘরে কি হইছে সত্যি রে কোন মেয়ে কইছে কি তা কামার ঘরের কই আরে মেয়ে হইছে ইতি আরে ছেলে হইছে তাহলে ছেলে হয়েছে তাহলে রিপোর্টও মেয়ে লেহা তাহলে মেয়ে কয়েছে কি তা রিপোর্টও তো মেয়ে লেহা তাহলে আমার জন্য দেয়ছে মরা সেই এখন কি জানা পড়ে এরপর তখন আমরা চাই মেয়ে আর আমরা মেয়ে দেয়াল আপনারা তো ডিসচার্জ সার্টিফিকেট নেই আপনি কিভাবে বাড়িয়ে দেন আমি ডাক্তার লোক কথা কোথায় যাব না আপনার বাড়ির লোক কে দেখছে না একটু সবাই দেখছে আমার বাড়ির লোক ছেলে বাচ্চা এটা দেখাইছে কারণ আপনি কোন মেয়ে বাচ্চা তাহলে আমার মেয়ে দেখালেন না কেন এখন আপনারা তো বাড়ি এসেছেন আপনারা বাড়ি এইতে বসে না ছুটি দিয়ে দিচ্ছে না আপনি নিজে তে বাড়ি এসেছেন আমি নিজে তে বাড়ি তারা কইছে ছুটি কাগজ সানপাল কত তো আমি ছুটি কাগজ সানতাম আমরা এখানে লাইন করে কি দিছি আপনাদের ছুটি কাগজ না তো ছুটি কাগজ তাহলে আপনারা তো বাড়ি এইতেছেন বাচ্চা দেখবে আমার শাশুড়ি হয়েছে কি হয়েছে চলে আয় না দেখ বালা করে তোমার গরু কি হয়েছে আমি তো ছেলে হয়েছে কেন সব কাগজ সব মেয়ে এলে হাতে ছেলে হয়েছে আমার মেয়ে হইলে মেয়ে মেয়ে দেখালো না কে রে নাম কি নাম তো নিশ্চয়
শুক্রবার রাত্রে দুইটা আটের সময় আমি আমার ঘরে লেছি, হ্যাঁ বিএমএর সামনে লেছি, ওটার মধ্যে নর্মাল হয়েছে, হ্যাঁ বড় ম্যাম গেছে, বড় ম্যাম গেছে, মার গেছে বাচ্চা কি লড়ে কি না লড়ে, আমরা তো জানি, আমি তো ডাক্তার না, আমরা ডাক্তার আমরা জানেন, হ্যাঁ বাচ্চা জীবিত আছে না মৃত আছে এই সময়, তাও আমার মা কইছে বাচ্চা, হ্যাঁ বাচ্চা কি মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা, এই সময় বড় ম্যাম কিছু হয়েছে না, বড় ম্যাম কেছে আধা ঘন্টা পরে আয়ো লেবার রুম আয়ো, হ্যাঁ লেবার রুমে তোমার আমরা আইসি আধা ঘন্টা পরে লেবার রুমে যাইছে ছেলে ছেলে মৃত ছেলে মৃত যাইছে, আধা ঘন্টা আলু মেলে যাক ছেলে মেয়ে তো রয়েছে, আচ্ছা দুই দিন পরে ছুটি দিবে, হ্যাঁ তো ছুটি দিবে, ছুটির মধ্যে রবিবার মধ্যে মেয়ে মেয়ে, তো আমরা ছেলে হচ্ছে দিয়েছে দুদিন দুদিন পরে দুদিন আগে, তো রবিবার মধ্যে ছুটি দিবে, আছে আছে দিয়েছে রবিবার মধ্যে মেয়ে বাচ্চা, তো এখানে একটা গণ্ডগোল আছে, তো তো অবশ্যই আমরা আমার মেয়ে বাচ্চা হয়েছে, আমার ছেলে ছেলে মেয়ে তো হচ্ছে আমার রাতে আছে বাচ্চা পাল্টে লেছে মৃত্যু বাঁচো ছেলে বাঁচো মৃত বা ছেলে হোক বা হ্যাঁ মৃত্যু বাঁচো আমরা মেন বলে আমরা বাচ্চা দেয় দেবো মৃত্যু তো ভালো কিন্তু আমরা মেয়ে বাচ্চা তো আমরা দেশে ছেলে বাচ্চা মৃত দেয়েছে ও না আমরা মানে নিতে হচ্ছে আমরা বড় বাচ্চা দিয়েছে ছেলে বাচ্চা দিয়েছে আমরা আমার মেয়ের পুরোনো দেড়েছে বিচারে জানালে এ বিষয়ে নিয়ে কি কোনো থানায় মামলা করবে থানায় মামলা করবো আপনার নাম বিশ্বাস বাড়ি বাড়ি আনলি মেয়ে বাচ্চা হয়েছে ধনেশ্বরী তুমি সাথে দেখো তোমার কি হয়েছে স্যার আমাদের তো কইছে ছেলে বাচ্চা ও না তোমার মেয়ে বাচ্চা হয়েছে তোমার মেয়ের বাচ্চা হয়েছে এখন মেয়ে বাচ্চা পাইছে না পাইছে না তারা কি বাচ্চা দিয়েছে তারা ছেলে বাচ্চা দিয়েছে মরা বাচ্চা দিয়েছে মৃত দিয়েছে আপনার কি মনে হয় তারা কি উল্টা পাল্টা করছে হ্যাঁ উল্টা পাল্টা করছে উল্টা পাল্টা করছে আমি বাবারে আপনার দ্বারা অনুরোধ আমি এটা কেস করবো আমি সদি বিচার নেবে আমি কেস করি আমি কেস করে দেবো আমার নাম ধনেশ্বরী ঋষি দাস কোন জায়গায় বাড়ি আড়ালিয়া আপনার নাম আমার নাম যমুনা ঋষি দাস আপনার কি হয় যার বাচ্চা হয়েছে আমার ছেলের বউ আমার ছেলের বউ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.